নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম ইতিমধ্যে টাইফুন ইয়াগি নিম্নচাপটি মুহূর্তে মুহূর্তে রূপ পরিবর্তন করছে এবং তার গতিপথ পরিবর্তন করছে তার নতুন গতিপথ প্রকাশিত হয়েছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি খুব ধীর গতিতে কিন্তু নিম্নচাপটি এগোচ্ছে যার কারণে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বিগত দু থেকে তিন দিন ধরে এর দুর্যোগ সামলাতে হচ্ছে একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করেছে সেখানে কিন্তু আজকে রাতের দিকে এবং আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত যে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে তিনটি জেলায় দক্ষিণবঙ্গের তিনটি জেলায় কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে ঠিক আছে লাল সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সাতটি জেলাতে কমলা সতর্কতা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং আর পাঁচ জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তবে উত্তরবঙ্গে কি বৃষ্টি হবে না উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি হবে বলা হয়েছে উত্তরবঙ্গের তিনটি জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে একই সঙ্গে বজ্রপাতের সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়েছে উত্তরবঙ্গের তিনটি জেলার জন্য একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই অতিগভীর নিম্নচাপের ফলে কিন্তু ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যে বঙ্গোপসাগর কিন্তু এখনও পর্যন্ত উত্তাল রয়েছে ওটা উত্তর বঙ্গোপসাগর জুড়ে ভয়ঙ্কর উত্তর সমুদ্র প্রচণ্ড ঝড়ো হওয়া বোঝাচ্ছে যেখানে ঘন্টায় সত্তর কিলোমিটার ওপরে কিন্তু গতিবেগ নিয়ে ঝড় হচ্ছে উত্তরবঙ্গ উপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু প্রচণ্ড ঝড় হচ্ছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতেও কিন্তু ঝড়ো গতিবেগ অনেকটাই বেশি যেখানে পঞ্চান্ন কিলোমিটার থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগ পর্যন্ত ঝড় হচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে এবং রাতের দিকেও কিন্তু বেশ কয়েকটা জেলায় বৃষ্টির সঙ্গে ভালো মাত্রায় ঝড় থাকবে তো ধরে এখন আমরা দেখে নেব এই মুহূর্তে অতিগভীর নিম্নচাপটি কোন জায়গায় অবস্থান করছে এবং সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং বা সতর্কবার্তা দেওয়া হয়েছে নতুন করে সেখানে কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে লেটেস্ট উপগ্রহচিত্র বা স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন এবং সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নাম কমেন্ট বক্সে না একই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়াটা কেমন রয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব এই মুহূর্তে টাইফুন অতি অতিগভীর নিম্নচাপটি কোন জায়গায় অবস্থান করছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু টাইফুন ইয়াগের নিম্নচাপটি দক্ষিণবঙ্গের ওপরে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান এবং সংলগ্ন হুগলি জেলার উপর কিন্তু অবস্থান করছে এই অতিগভীর নিম্নচাপের কেন্দ্রবিন্দু বা সেন্টার পয়েন্ট এবং তাকে কেন্দ্র করে কিন্তু চারিদিকে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত চলছে কোথাও ভারী বৃষ্টিপাত কোথাও হালকা আবার কোথাও কিন্তু মাঝারি মাপের বৃষ্টিপাত চলছে একের সঙ্গে কিন্তু ঝোড়ো দাপট রয়েছে বেশ কয়েকটা জেলাতে কিন্তু ঝড়ের মাত্রা অনেকটা বেশি এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সেখানে কিন্তু প্রায় সত্তর কিলোমিটার বেগে ঝড় বইছে এবার দেখে নেওয়া যাক এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অতিগীর নিম্নচাপটি কিন্তু দক্ষিণবঙ্গের ওপর থাকার কারণে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা আকাশ বিশেষ করে ভারী মেঘ রয়েছে পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এছাড়া পশ্চিম বর্ধমান সেই সঙ্গে বাঁকুড়া এদিকে মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার উপরও কিন্তু ভারী মেঘ রয়েছে একই সঙ্গে ঝাড়খণ্ডের ওপর এবং সেই সঙ্গে উত্তর উড়িষ্যার উপরও কিন্তু ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি এবং মালদাতে সেখানে কিন্তু হালকা মেঘ রয়েছে উত্তর দিনাজপুরে মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে দু একটা জায়গায় আংশিক মেঘলা আকাশ একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কালিম্পংয়ের দিকে এবং সেই সঙ্গে দার্জিলিংয়ের দিকে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে একই সঙ্গে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ আজকে দুপুরে বাংলাদেশে বেশ ভালো লেভেলে বৃষ্টিপাত হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে ত্রিপুরা জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং ত্রিপুরাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে এদিকে আমরা দেখতে পাচ্ছি গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘে ঢাকা রয়েছে এই অতি গভীর নিম্নচাপ টাইফুন ইয়াগির প্রভাবে একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু মেঘলা যেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগরে কিন্তু ভারী মেঘ এবারে আমরা দেখে নেব কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে আজকের বাকি সময়টা অর্থাৎ আজকে রাতের সময়টা এবং সেই সঙ্গে আগামীকাল ষোলোই সেপ্টেম্বর দু তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে বিভিন্ন জেলার জন্য সেখানে কি কি বলা হচ্ছে তো বলা হচ্ছে প্রথমে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এবং এই তিন জেলায় বজ্রপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে এবং এই তিন জেলার জন্য কিন্তু হলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তবে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই পাঁচ জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি খুব একটা বৃষ্টি কিন্তু এইসব জেলে হবে না এরপরে দেখুন দক্ষিণবঙ্গের জন্য কি কি বলা হয়েছে তো বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই তিন জেলার জন্য কিন্তু রেড অ্যালার্ট দেওয়া হয়েছে এই তিন জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টিপাত তো চলবেই সেখানে বলা হচ্ছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং এই তিন জেলার বেশ কয়েকটা অঞ্চলে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাত অর্থাৎ কুড়ি সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হতে পারে ঠিক আছে তো এই তিন জেলার মানুষজনের জন্য কিন্তু আজকে রাতে সতর্কবার্তা রয়েছে আপনারা কিন্তু সাবধানে থাকবেন এছাড়া বাকি জেলাগুলির মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই সাত জেলার জন্য কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা বা অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে এই সব জেলাতে কুড়ি থেকে সরি সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ নদিয়া সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এই পাঁচ জেলার জন্য বলা হয়েছে শুধুমাত্র ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতে সতর্কবার্তা দেওয়া হয়েছে এই সব জেলার জন্য ওকে বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই টাইফুন ইয়াগির অতিগভীর নিম্নচাপটির ফলে আজকে রাতে এবং আগামীকাল কোন কোন সময় কোন কোন জেলায় কত গতিবেগে ঝড় বইবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সন্ধ্যার দিকে আপনারা লক্ষ্য করবেন এই জায়গাটাই ঠিক আছে এই জায়গাটা কিন্তু ঝড়ের গতিবেগটা উল্লেখ করা থাকবে তো দেখুন আজকে সন্ধ্যার দিকে কিন্তু ঝড়ের গতিবেগ বেশি রয়েছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে প্রায় ষাট কিলোমিটার কাছাকাছি ঝড় বইছে ষাট একষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এদিকে বীরভূমের দিকে তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানের দিকে প্রায় ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বইছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটু জুম করে আপনাদের দেখাই যে নদিয়াতে নদিয়ার উত্তরে সেখানে কিন্তু প্রায় ষাট কিলোমিটার কাছাকাছি গতিবেগ নিয়ে ঝড় বইছে তবে ঝড়ের মাত্রা কম রয়েছে হুগলিতে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান জেলায় কিন্তু ঝড়ের মাত্রা একটু কম রয়েছে সেখানে তেত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও তিরিশ কিলোমিটার প্রতি ঘণ্টা রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা জেলাতে পঞ্চান্ন কোথাও চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু পঞ্চাশ একান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে কলকাতাতেও কিন্তু একই পঞ্চাশের কাছাকাছি গতিবেগ নিয়ে ঝড় বইছে এবং এই ঝড়টা কিন্তু সবসময় হচ্ছে না থেকে থেকে হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার দিকে কিন্তু পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে একই সঙ্গে বাঁকুড়ার দিকে প্রায় চল্লিশ কিলোমিটারের কাছাকাছি কোথাও ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ পঁয়ত্রিশ এরকম গতিবেগ নিয়ে ঝড় হচ্ছে এছাড়া পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে সংলগ্ন ঝাড়গ্রামে কিন্তু একান্ন বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে এছাড়া হাওড়াতে সেখানে কিন্তু ছত্রিশ সাঁত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ এরকম গতিবেগ নিয়ে কিন্তু ঝড় বইছে এদিকে পূর্ব মেদিনীপুর জেলা সেখানেও কিন্তু সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ রকম গতিবেগ নিয়ে ঝড় বইছে এবং উত্তর বঙ্গোপসাগরে কিন্তু ভয়ঙ্কর ঝড় দেখতে পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগর কিন্তু এখনও উত্তাল যেখানে আমরা দেখতে পাচ্ছি বাহাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে কোথাও তিয়াত্তর আবার কোথাও সত্তর কোথাও আমরা দেখতে পাচ্ছি আটষট্টি সত্তর একাত্তর ঠিক আছে বিভিন্ন এলাকাভিত্তিক কিন্তু ঝড়ের মাত্রা বিভিন্ন রকম রয়েছে কোথাও সাতষট্টি আবার আমরা দেখতে পাচ্ছি একটু পশ্চিম দিকে সেখানে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোথাও তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু ঝড় বইছে এবারে দেখে নেব রাতের দিকে কোথায় কোথায় কত গতিবেগে ঝড় হবে এই যে অতিগভীর নিম্নচাপ তার প্রভাবে কিন্তু মূলত দক্ষিণবঙ্গে ঝড়টা হচ্ছে উত্তরবঙ্গে খুব একটা ঝড় হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে মুর্শিদাবাদে কিন্তু প্রায় ষাট কিলোমিটারের কাছাকাছি গতিবেগে ঝড় বইবে এছাড়া বীরভূমে কিন্তু একই থাকবে আটান্ন সাতান্ন উনষাট পশ্চিম বর্ধমান সেখানে কিন্তু ছাপ্পান্ন কিলোমিটার গতিবেগে ঝড় বইবে পঞ্চান্ন ছাপ্পান্ন চুয়ান্ন রকম একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়াতে ছেচল্লিশ তার আশেপাশে গতিবেগ থাকবে এদিকে পুরুলিয়ার দিকে পঞ্চাশ বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে সাতচল্লিশ কোথাও আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে এবারে দেখুন পূর্ব মেদিনীপুর জেলায় বলা হয়েছে পঁয়তাল্লিশ কোথাও ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইবে দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু বিয়াল্লিশ কিলোমিটার কোথাও কোথাও একচল্লিশ এরকম গতিবেগ থাকবে তবে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ঝড়ের মাত্রা অনেকটা বেশি থাকবে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী অঞ্চলে সেখানে কিন্তু চুয়ান্ন পঞ্চান্ন কোথাও ঊনপঞ্চাশ একান্ন এরকম গতিবেগ থাকবে এবং উত্তর বঙ্গোপসাগরে কিন্তু আরও বেশি চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কোথাও কোথাও বাষট্টি ঠিক আছে এরকম গতিবেগ থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনাতে তিরতাল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে নদীয়াতে আমরা দেখতে পাচ্ছি ঊনপঞ্চাশ বাহান্ন এরকম গতিবেগ থাকবে একের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতে উনপঞ্চাশ আটচল্লিশ এরকম গতিবেগ থাকবে হুগলিতে আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম গতিবেগ থাকবে বাঁকুড়াতে একচল্লিশ চল্লিশ এরকম থাকবে গতিবেগ এছাড়া কলকাতাতে বত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কোথাও কোথাও চৌত্রিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ কোথাও সাঁত্রিশ কোথাও ছত্রিশ ঠিক আছে আবার আমরা দেখতে পাচ্ছি হাওড়াতে উনচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোথাও চল্লিশ অর্থাৎ তিরিশ থেকে চল্লিশের মধ্যে গতিবেগ থাকবে কলকাতা এবং সংলগ্ন হাওড়াতে ওকে এবারে দেখে নেব আগামীকাল ষোলোই সেপ্টেম্বর সোমবার সকালের দিকে কোথায় কত গতিবেগে ঝড় হবে আগামীকাল কিন্তু মুর্শিদাবাদের দিকে দেখতে পাচ্ছি ছাপ্পান্ন পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঝড় বইবে বীরভূমে কিন্তু একই অবস্থা তিপ্পান্ন বাহান্ন এরকম থাকবে গতিবেগ পশ্চিম বর্ধমানের দিকে চুয়ান্ন পঞ্চান্ন তিপ্পান্ন এরকম থাকবে গতিবেগ এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের ক্ষেত্রে সাতচল্লিশ আটচল্লিশ নদীয়াতে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দক্ষিণ চব্বিশ পরগনাতে আমরা দেখতে পাচ্ছি সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এদিকে কলকাতা হাওড়া এই সংলগ্ন অঞ্চলে চল্লিশের কাছাকাছি গতিবেগ থাকবে পূর্ব মেদিনীপুরে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ পশ্চিম মেদিনীপুরে বত্রিশ একটু কমবে বত্রিশ তেত্রিশ একত্রিশ রান থাকবে ঝাড়গ্রামের দিকেও সাঁত্রিশ কোথাও কোথাও চল্লিশ থাকবে প্রতিবেগ এদিকে পুরুলিয়ার দিকে থাকবে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ বাঁকুড়ার দিকে বত্রিশ কিলোমিটার কোথাও তেত্রিশ কোথাও চৌত্রিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ থাকবে ঠিক আছে এরকম গতিবেগ নিয়ে কিন্তু ঝড় হবে তারপরে দুপুরের দিকে আগামীকাল ষোলোই সেপ্টেম্বর দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি ঝড় বেশি থাকবে মুর্শিদাবাদে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম পশ্চিম বর্ধমান একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কোথাও পঞ্চাশ ঊনপঞ্চাশ গ্রাম থাকবে একের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই সমস্ত রিজনে কিন্তু পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি গতিবেগ নিয়ে ঝড় বইবে এছাড়া পূর্ব মেদিনীপুর জেলায় বলা হচ্ছে সাতচল্লিশ কোথাও ছেচল্লিশ কোথাও আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইবে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে তিতাল্লিশ বিয়াল্লিশ কোথাও চল্লিশ এরকম গতিবেগ থাকবে ঝাড়গ্রামেও কিন্তু ওর কাছাকাছি থাকবে চল্লিশের কাছাকাছি থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়াতে থাকবে আটচল্লিশ সাতচল্লিশ এবং পুরুলিয়ার দিকে থাকবে বিয়াল্লিশ চল্লিশ একচল্লিশ এরকম গতিবেগে কিন্তু ঝড় বইবে ঠিক আছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি মালদাতে মালদাতে প্রায় উনষাট কিলোমিটার গতিবেগে ঝড় বইবে আইএমডি বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এর যে সম্ভাব্য গতিবাদ প্রকাশ করেছে সেখানে কি কি বলা হচ্ছে তো নতুন যে গতিবাদ প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে গতকাল রাতে কিন্তু একটা বড়সড় পরিবর্তন হয়েছে এই অতিগভীর নিম্নচাপে যেখানে গতকাল রাতের দিকে এটা প্রথমে দক্ষিণ পশ্চিম দিকে সরছিল তারপরে কিন্তু আবার পূর্ব দিকে সরে গেছে একেবারে পূর্ব দিকে সরে যায় এবং কলকাতার ওপর কিন্তু গতকাল রাতে অবস্থান করছিলো কলকাতার সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই অঞ্চলের উপর কিন্তু অবস্থান করছিল ফের আপনারা দেখতে পাচ্ছেন ভোরের দিকে কিন্তু এটা উত্তর দিকে এসছে এবং উত্তর দিকে বাঁক নিয়ে এটা কিন্তু কিছুক্ষণ ওই অঞ্চলে অবস্থান করেছে এবং শক্তি বৃদ্ধি করেছে অতিগভীর নিম্নচাপে পরিণত হয়েছে তারপর এটা কিন্তু আবার পশ্চিম দিকে টান নিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু বর্ধমান এবং সংলগ্ন হুগলি জেলার উপরে অবস্থান করছে এবং বলা হচ্ছে আজকে রাতের মধ্যে এটা কিন্তু বাঁকুড়ার দিকে পৌঁছাবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে বাঁকুড়া জেলার দিকে পৌঁছাবে এবং তারপরে আগামীকাল কিন্তু সেটা পৌঁছাবে ঝাড়গ্রাম এবং সংলগ্ন পুরুলিয়ার দিকে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে রুটটা দেওয়া হয়েছে বলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে ঝাড়গ্রাম বাঁকুড়া এদিকে পুরুলিয়া এইসব জেলার উপর দিয়ে কিন্তু যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এবং ঝাড়খণ্ড সংলগ্ন উত্তর ওড়িশা হয়ে এটা কিন্তু উত্তর ছত্রিশগড়ের দিকে যাবে এমনটা কিন্তু এখানে আপডেট দেওয়া হয়েছে আইএমডি তরফ থেকে